আজি আমি আলোচনা করিবা মাংস ভক্ষণ উপরে ও পশু পক্ষী মানুষ কিপরি আমি দণ্ড দৌছ তা উপরে। আপনার দেখিপারুথিবে চিত্রগুড়িক ফটোজ কেমিতি তাঙ্ক উপরে নৃশংস কারবাই করা যাচ্ছে। मांस मांस सब एक है, मुर्गी हिरनी गाय आंखी देखी नर खात है, ते नर नर कहीं जाय। माई कुकुड़ा हरिण गाई समस्त मांस समान अटे, जो मनीष आखिरे देखी से मांस को खाए से निश्चित दुख भोग करे, नरक को जाए, विभिन्न रोग हुए। अर्थात मांस खाइबा मनीष पाई ठीक नुहे, मांस तो हिंस्र जंतुंकर রাক্ষস মানঙ্কর ভোজন অটে। যেমতি পশুপক্ষী মানুষ মানুষ শোষণ করুছি, যাকে ভাতৃভাবে ভাই ভাবে দেখিবা কথা সেমানঙ্কু মধ্যে দণ্ড দৌছি। ইহ কুকর কো ভক্ষ্য হে, মনুষ্য দেহ কিউ খায়, মুখ মে আমিষ মেলি হে, নরক পড়ে সো যায়। এহা মাংস তো কুকুরর ভোজন অটে, মানব শরীর ধারী কিন্তু এহাকু কাহিকি খায়। যদি তুমি নিজের মুখরে মাংস ভক্ষণ করিব তবে তোমাকে নরক যাওয়াকু পড়িব, অর্থাৎ যে মনুষ্য মাংস খাইব তাকে মুক্তি মিলিব না। কাহিকি? কারণ তার জানবর খাইবা দ্বারা জানবরর সব গুণ আসিব, রাক্ষসী প্রবৃত্তির সে হব। মাংসাহারী মানবা পরতচ্চ রাক্ষস অঙ্গ, তাকি সঙ্গতি মতি করে পড়ত ভজন মো ভঙ্গ। মাংস ভক্ষণকারী মনুষ্য প্রত্যক্ষ রূপরে রাক্ষস অঙ্গধারী অটে, এপরি মনুষ্য সহ মিশিবা অনুচিত, তাদ্বারা তোমার মুক্তি সাধনার বিঘ্ন উৎপন্ন হব। অর্থাৎ মাংসাহারী মনুষ্য সাক্ষাৎ রাক্ষস অটে, তার সঙ্গতি তোমার জীবন মধ্য নষ্ট হয়ে যাব। সেই সাবধান, সুকল্ড নন ভেজিটেরিয়ান ভক্তগণ ধার্মিক লোক তো সদা দূরে রহবা দরকার এই ক্রুর কর্ম, কারণ অহিংসা পরম ধর্ম। আমি অন্যকে যেমিতি ব্যবহার করিবা আমি সেমিতি হি ব্যবহার অন্য দ্বারা পাইবা, এপরে বিচার করন্তু অ্যান্ড গো বিয়ন্ড। শুদ্ধ সাকারী বলন্তু।